সবাইকে স্বাগতম টিসিএস গেমিং এর আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা খেলতে যাচ্ছি র‍্যাঙ্ক ম্যাচ। তো দেখা যাক এই র‍্যাঙ্ক ম্যাচে বুইয়া করতে পারি কি না। তো আমরা ল্যান্ডিং করতেছি হাইলুট জোনে এবং আমাদের পুরগাটরি ম্যাপ চলে আসে, সেটা তো অনেক আগেই চলে আসে কালকের আপডেটে। কালকে রাতে 12টা পর যে আপডেটটা দিছিল, আমরা ল্যান্ড করতে যাচ্ছি এবং আমাদের সঙ্গে একজন নামতেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে দুইজন নামতেছে। সো দেখা যাক এই ম্যাচটাতে আমরা কী করতে পারি অ্যান্ড কতগুলা কিল করতে পারি। সো আমরা পেয়ে গেছি প্রথমে টু শটার, এখানে ছোটো টু শটারটা আমাদের পেয়ে গেছি এবং এক্সামেট পেয়ে গেছি। ভালো ক্লোজ রেঞ্জে একটা গান লাগবে আমাদের, সাইলেন্সার গাইস, প্রথমেই সাইলেন্সার। এখানে আমার সামনে একজন নামছিল, দেখা যাক একে পাই কোথায়। সো এই বাড়িটা আগে লুট করে আসি, তারপর দেখতে যাব। কার 98 আছে কিন্তু স্কোপ নাই, স্কোপ থাকলে ভালো হইতো। স্কার নেব না গাইস, স্কার আমার কাছে কিউপিডটা নাই। ডবল 84 গাইস, P90 এইবার খেলা হবে গাইস। P90 শর্ট রেঞ্জে ক্লোজ রেঞ্জের জন্য P90 বেস্ট, হেডশটের জন্য। সো দেখা যাক কী হয়। অ্যান্ড আমরা আগে যাব, ফাইট নিব, চলো দেখি একটু পরিস্থিতিটা কি, ফাইট নিব। তারপর এই সাইডে নামছিল এনিমি, কই গেছে কই গেছে কই গেছে, ও গাইস এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এনিমিটা আসতেছে, এইদিক দিয়ে ওকে সারপ্রাইজ দিব গাইস। এদিক দিয়ে চলে আসছে বেচারা, চলে আসছে। আরে কভারে আছে, আমি মারতেছি কীভাবে, কভারের মধ্যে মারে কীভাবে। ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছিল গাইস, আর একটু এলে মারা খাই দিতাম। আর কোথায় কভারের মধ্যে মারে, আসতেছে, ফুটপ্রিন্টে আওয়াজ পাচ্ছে, আসতেছে। আই থিঙ্ক এদিক দিয়ে আসবে, এর উপরে চলে যাবো। আরে ভাই হেডশট দাও, ট্রাই করবো ড্রাগ হেডশট। অ্যান্ড ওপি লেভেলের হেডশট, এই হেডশটের সাথে একটা লাইক হয়ে যাক গাইস, একটা লাইক করে দাও ভিডিওতে। যতজন দেখবো ভিডিওতে প্লিজ লাইক করে দাও, যতদিন দেখতেছো ভিডিওটা লাইক করে দাও। এর কাছেও সাইলেন্সার ছিল, লেভেল 3-র গ্রিপ ছিল। তো দেখা যাক, ফার্স্টে নামি, 2টা কিল হয়ে গেছে এখানে, আর কি লাগে। এখন আমি পুশ যদি দিই, আর যদি বের না হই তবুও গাইস ভালো হবে অনেক। হ্যান্ড ক্যানন আছে কিন্তু আমরা হ্যান্ড ক্যানন নেবো না, কারণ আমাদের এই ছোট টু শটারটা দরকার। মেডিকিটটা উঠে না গাইস, কেন মেডিকিটটা কেন উঠে না, মেডিকিট কী দোষ করছে গাইস। চলো, আরে মারতেছে কোথা থেকে, ওই যে সামনেই হতচ্ছাড়া পাজি সাইলেন্সার লাগাই মারতেছে। এদিক দিয়ে ঘুরে আসতেছে, আমি এদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। হোয়াট, কেমনে কি ভাই, চলো এই ম্যাচটা তো মারা খাই গেলাম, এরপরের ম্যাচটাই দেখা যাক কী হয়। আমরা ল্যান্ড করেছি সেন্ট্রালে, আর একটা কিল করেও ফেলছি গাইস। দেখা যাক আরও কিল করার চেষ্টা করবো, এবং আমাদের হাতে গ্রোজা আছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলে প্রেস করে দিবা। আমরা এখানে ডবল রেট অফ ফায়ারের গানটা নিলাম, এবং এনিমি আসতে অনেক দেরি আছে গাইস। তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি যেন তোমাদের কি স্কিপ করতে না হয়, আমি করে দিচ্ছি স্কিপ। এরা দুইজন মিলে টিম আপ করে না আমাকে মারতেছিল, এখন এরা দুইজনের মধ্যে ফাইট চলতেছে। এই চান্দু দুইটা আমাকে অনেক জ্বালাইছে। সো দেখা যাক একটাকে মারতে পারি কি না গাইস, আমার মনে হয় একটা মরে গেছে, আর এই ঘরের উপরে একজন চলে গেছে, ও গাইস এখানে দাঁড়াইছে। আরে ভাই হেডশট না না গাইস, আমি প্রো প্লেয়ার গাইস, হেডশটে মারতে যাবো কেন, আমি বডি শটে মারবো। গ্লোয়াল আসছে নিচে, লেভেল 3-র ব্যাগ দেখছিলাম, ব্যাগটা আগে নিয়ে আসতে হবে। আমি বডি শটে যথেষ্ট, আমার হেডশটের দরকার হয় না, আমি বডি শট দিয়ে মারতে পারি। এর কাছে সাইলেন্সার ছিল, সাইলেন্সারটা নিয়ে নিব। সাইলেন্সারটা লাগাই নেই,
আমার কাছে ভালো ভালো লুট আছে, সো মারতে পারবো, সমস্যা নেই। মারামারি শব্দ শুনে কেউ থার্ড পার্টি করতে না আসে রে। ও ভাই, এর কাছে তো গ্লোবালের দোকান বসে রাখছে, গ্লোবালের দোকান গেছে, অনেক গ্লোবাল পেয়ে গেছি। লেভেল 3 রেস্টকটা নিয়ে নিই, গ্রেনেডও আছে অনেকগুলা, গ্রেনেডটা নিয়ে নিব কারণ কাজে আসবে লাস্ট জোনে যায়। এই দেখো সামনে দিয়ে নেমে যাচ্ছে, আরে শর্ট লাগে না কেন? আই থিঙ্ক জোসেফ নিয়ে খেলতেছে। ও ভাই ভালো একটা ড্যামেজ আছে, আর একটা গুলি। ভাই তুমি এই পাশেই কাভার না ভাই, আমার আমার পাশেই কাভার নিচ্ছে, মারা খাওয়ার জন্য আরো আমার দিকেই কাভার নিচ্ছে। যাক মরে গেছে, অনেক ভালো হয়েছে। রিপেয়ার কিটটা নিয়ে নিই, আর কিছু নেই এর কাছে। চলো অনেক ভালো একটা লুট পাই গেছে। M18 গানটা এত জোস করে দিছে গাইস, এর পাওয়ারটা আসার পরে এই গানটা আরো অনেক জোস হয়ে গেছে গাইস। এখানে একটা ভেস্ট আপডেটার থাকতো, ভেস্ট আপডেটার তো আমার লাগতো রে। এখানেও আর কোনো এনিমি নাই গাইস, এখানে আমরা এনিমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি প্রায়, এবং ভিডিওটি এখান থেকে স্কিপ করে দিব যেন তোমাদের সুবিধা হয়। অ্যান্ড পুরা ব্রাজিলিয়া ঘুরে আসার পরে এইখানে আসে একটা এনিমি পাইছি আমরা। তো গাইস আজকে কেন জানি না আমি আমার ড্রাগ হেডশট লাগতেছে না, সেই জন্য হেডশটে তাড়াতাড়ি মারতে পারতেছি না, কিন্তু চিন্তা নেই, বডি ফুটাই মারি দিব, কারণ আমরা প্রো গাইস, প্রো প্লেয়ার আমরা, বুঝতে হবে, আলট্রা লেভেলের প্লেয়ার। আরে একটু দেখা যাচ্ছিল ওগুলো আলমারি দিছে, সো চলো রাশ করব, দেখা যাক কি হয়। ও ভাই গাইস, খালি ডেঞ্জার জোন যেন আমাদের মাথার উপর না পড়ে তাইলেই হয়ে যাবে, ডেঞ্জার জোন যেন আমাদের মাথার উপর না পড়ে। ভাগ্য এত খারাপ যে ডেঞ্জার জোনেই ফাইট করতেছি দুজনে, ওর মাথার উপর করি না গাইস, ওর মাথার উপর বললে আমার কিলটা হারাই যাবে। এতক্ষণ পুরা অনেকক্ষণ ধরে খেলার পর জাস্ট একটা মাত্র এনিমি পাইলাম, অ্যান্ড আমাদের ক্রিয়েটিন হতচ্ছাড়া এনিমি কিল হয়ে গেছে হতচ্ছাড়া। এর জন্য এত এত পরি এত দৌড়াইছি আমাকে, এক্সামেট আছে, এক্সামেটটা নিয়ে নিবেন ভাবতেছি, এক্সামেটটাই নিয়ে নিই, এক্সামেট নিয়ে নিছি। আরও 1 ঘন্টায় এনিমি খোঁজার পর কোনো এনিমি পাইনি এখানে, সো ভিডিওটা এখান থেকে স্কিপ করে দিচ্ছি, দেখা হচ্ছে আরেক দেখা হচ্ছে একটু পর গাইস, ফিউ মোমেন্টস লেটার। সো পুরো 1 ঘন্টা এনিমি খোঁজার পর এইখানে একটা এনিমিকে পাইছি, এবং একে ড্যামেজ দিয়ে দিচ্ছি, এবং আমরা এক্সামেন্ট সারি দিয়ে ড্রাগনিকে তুলে নিয়েছি, অ্যান্ড পিছন দিক দিয়ে ঘুরে যাব। ও এখানে দাঁড়ায় থাকবে আই থিঙ্ক, কারণ নুড়া মনে হচ্ছিলো, এবং আমাদের হেডশট লাগতেছে এই যে এখানে দাঁড়ায় আছে। ওয়াও সুন্দরভাবে আরেকটা কিল হয়ে গেল, আমাদের থেকে হুঁশিয়ারি করা যাবে না, আমরা সবার থেকে হুঁশিয়ার, হেডশট না মারতে পারলে কী হবে গাইজ, আমরা বডি শটে কিল করবো, সমস্যা নেই। আজকে কী যে হয়েছে, আজকে হেডশট লাগতেছে না, আর ভিডিওগুলোতে ভালো করে হেডশট লাগে, এখানে এই ড্রামটা কি ফাটাই দিছে না, আমার গুলিতেই তখন ড্রামটা ফাটাই দিছে। এবং এখানে ফাইট হচ্ছিল গাইস, দেখা যাক কি হয়, থার্ড পার্টি হইতে পারি কি না, পিছন থেকে মারি দিব। কোথায় যেন ফাইট করতেছিল এনিমিগুলো, সামনের দিকে ওই যে গ্লোয়ার লাগা আছে ওইখানে, সো বের হইলে মারা শুরু করে দেবো, এবং ব্যাট হয়েছে, ড্যামেজ দিছে গেছে ভালো। কি আমার কিল চুরি, এত বড় সাহস, আমার কিল চুরি হয়েছে তারা, আরে হেডশট লাগে না কেন, আর আজকে কী হয়েছে হেডশট লাগতেছে না, দাঁড়া পিছন দিয়ে যাচ্ছে ওই যে এখানে দাঁড়া আছে। এবং লাস্ট জোন গাইস, লাস্ট জোনের লাস্ট এনিমিটা যে কোথায় আছে কে জানে, জোন ছোট হইলে বুঝে যাবে কোথায় আছে এনিমিটা, আমি একটু খুঁজে আসি। এই সাইডে পিছন থেকে এসে মারবি নাকি আবার, না এখানে তো নাই, এই পিছন সাইডে এসে নুকাইছিস, না এখানেও তো নাই, কোথায় গেল ভাই, কোথায় তুমি ভাই, তাড়াতাড়ি বের হও।
জোন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ফাস্ট, সময় নেই, তাড়াতাড়ি মারবো। বেশি তাড়াহুড়া করতে যাই গাইছে, আমরাই যেন মারা না খাই যাই। কোথায় তুমি? আসো মারবো না, চকলেট দিব, আসো ললিপপ, আসো মারবো না। দেখে নিছি গাইছি, ওই যে ওর পিছনে আছে দেখে নিছি, ওর পিছনে এই যে দেখছো, বললাম এখানে আছে। গ্লোয়াল মানে কাভার করে দিছি, এবং একই গ্লোয়াল গাইছে ওর মুখের সামনে একটা গ্লোয়াল, ওর দেখা যাক কি হয়। অ্যান্ড এই দিক দিয়ে যাবো ভাই, ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে। রাশ করিস না, রাশ করিস না, এখন রাশ করিস না, ভালো প্লেয়ার মনে হচ্ছে গাইস। যাক, শেষে 90 মিনিটে গিয়ে হেডশটে মারার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। আরে অ্যান্ড ভালো ড্যামেজ, একটা হেডশট, অ্যান্ড কুইয়া লোল। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে প্লিজ গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও ভিডিও।